কি কইছে এটো মই বিশেষ কব খোজা নাই, কারণ আমি তো কতো অসম আরক্ষী হিসাবে আমি কতো সংঘাতত লিপ্ত হব খোজা নাই, কিন্তু আমার এটা আইনগত আৰু কনস্টিটিউশনাল স্ট্যাচুটারি আমার রেসপন্সিবিলিটি আছে, আমি সেইটো নির্বাহন করে আছো। আর এই নির্বাহন তো আজির পৰা নহয়, এইটো তো আমি তাহানির পৰা করে আছো আর এইটো আমি করিয়ে থাকিম। সো এইটো আমি করিম অনলি ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ আসাম এন্ড ন্যাশনাল সিকিউরিটি এন্ড ইন্টিগ্রিটি অফ দ্য কান্ট্রি, এইটো আমার চলি থাকিব। আমি যিখিনি মানুহ অ্যারেস্ট করেছো তেওঁলোকক অ্যারেস্ট করার পিছত কোর্টত আমি তো কাগজ সাগজ সব দাখিল করে আছো। আমার তো এনেকুৱা নহয় যে কোর্ট নাই, আমার তো কোর্ট আছে, কোর্টত আমি গোটেই কাগজ সাগজ সাবমিট করব লাগে, এভিডেন্স কি কি আছে কি নাই সেইটো আমি দিব লাগে, এইটো আমি রেগুলার দি আছো, এভিডেন্স আমার হাতত আছে, এইটো কথা নহয়। উই আর ফুললি কমিটেড টু কিপ দ্য পিপল অফ আসাম সেফ এন্ড অসমত আমি কোনো বেয়া পরিবেশ আকো আহিব দিব বিচরা নাই, কারণ অসমৰ যিটো মই আগতেও কৈছোঁ যিটো উন্নয়নৰ যাত্ৰা, এই উন্নয়নৰ যাত্ৰা বিঘ্নিত কৰিবলৈ যিয়ে চেষ্টা কৰিব আমিতো সেইটো বাধা দিম, আৰু আইনগত যিখিনি ব্যৱস্থা আছে সেইটো আমি ল'ম। কথাটো এনেকুৱা হৈছে যে আপোনালোকে যদি দেখে, প্ৰায় আপোনালোকে সবেই জ্ঞানী গুণী মানুহ, আমি যিখিনি অসমৰ এটা ডাঙৰ সমস্যা আছিলে, ইয়াত সদায় কোৱা হৈছিলে যে বাংলাদেশৰ পৰা আহি মানুহে ইমিগ্ৰেশ্যন হৈছে, লেণ্ড এনক্ৰোচমেণ্ট হৈছে। যোৱা আঢ়াই বছৰ আমি প্ৰায় তেনেকুৱা যিটো কোৱা হয় যে কোনোবা এটা সময়ত বাংলাদেশৰ পৰা অহা মানুহে মাটি দখল কৰিছে, এইটো ইনক্লুডিং ৰিজাৰ্ভ ফৰেষ্ট, আমাৰ বট্ৰদেৱা থানৰ নিচিনা আইকনিক জেগা, সেইবোৰ গোটেই মিলাই আমি অসমৰ প্ৰায় আঢ়াই বছৰত 1,00,000 বিঘা মাটি এনক্ৰোচমেণ্টৰ পৰা আঁতৰাইছোঁ। যিবোৰ মানুহৰ পৰা আঁতৰাইছোঁ সেইটো সবেই কয় যে ছাছপেক্টেড এট চাম পইণ্ট দে হেড বাংলাদেশী অৰিজিন। এই বাংলাদেশতে যিখিনি মানুহে এতিয়া থ্ৰেটেন কৰি আছে, তেওঁলোকে এটা সময়ত কেম্প লগাইছিলে, অসমত অঘটন ঘটাইছিলে, আৰু কিছুমানৰ এতিয়াও বাংলাদেশত পৰিয়াল আছে। মইতো আজিলৈকে বাংলাদেশ যাই পোৱা নাই, সেই উত্তৰটো তেওঁলোকে দিব লাগিব যে আমি যে বাংলাদেশী মানুহ খেদি খেদি 1,00,000 বিঘামান মাটি এনক্ৰোচমেণ্ট আঁতৰাইছোঁ সেইটো ভাল নে তেওঁলোকে বাংলাদেশত কেম্প কৰক ভাল, সেইটো অসমৰ মানুহ তেওঁলোকে উত্তৰ দিব লাগিব। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি আৰু কাৰিকৰী কৌশলেৰে সমৃদ্ধ হৈ ৰাজ্যৰ সেৱাত মুকলি হ'ল জে এন এছ এম পলিক্লিনিক কাম ডায়েগনষ্টিক চেণ্টাৰ এণ্ড মাল্টি স্পেচিয়েলিটি হস্পিটেল, পেৰামেডিকেল প্ৰশিক্ষণৰ ব্যৱস্থাও উপলব্ধ। আমার ঠিকনা ওয়ার্ড নম্বর 4, করিমচক, মঙ্গলদৈ, দরং, অসম। ফোন নম্বর 6001887100 আর 6003048093।